নমস্কার বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, যেমনটা আপনারা হয়তো সকলেই জানেন যে রাশিয়ার তরফ থেকে ভারতকে প্রথম S-400 ডেলিভারি দিয়ে দিয়েছে, যাকে পাঞ্জাবে ডিপ্লয়ও করছে ভারত। আর এই সিস্টেম চলে আসার পর পাকিস্তানের বায়ুসেনা এখন পুরোপুরি বেকার বলতে পারে, এবং ভারত চাইলেই পাকিস্তানের যে কোনো ফাইটার জেট তাদের বেস থেকে টেক অফ করার সাথে সাথে ভারত তাকে পাকিস্তানের আকাশে কিন্তু শ্যুট ডাউন করতে পারবে। আর বন্ধুরা, এই কারণেই এখন কিছু মিডিয়া রিপোর্ট সামনে আসছে যাতে এমনটা ক্লেম করা হচ্ছে যেবারে যেহেতু পাকিস্তানের অবস্থা খুব বেশি খারাপ, তাই ভারতকে কাউন্টার করার জন্য চায়না কী করছে, তাদের যে হাইপারসনিক মিসাইল রয়েছে তার অ্যাক্সেস নাকি এবারে পাকিস্তানকে দেবে, যাতে এই হাইপারসনিক মিসাইলের সাহায্যেই পাকিস্তান ভারতের এই S-400 ঠেকাতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কেই বিস্তারে কথা বলবো এবং এটা জানার চেষ্টা করব যে সত্যিই কি চায়না পাকিস্তানকে তাদের হাইপারসনিক মিসাইল দিতে চলেছে, আর যদি সেটা হয় তাহলে ভারত কীভাবে পাকিস্তানকে কাউন্টার করবে। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলবো যে আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। যাই হোক, তাহলে চলুন এবারে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা এখন আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে ভারতেরই এক মিডিয়া দ্য উইকের তরফ থেকে গতকাল একটা আর্টিকেল পাবলিশ করা হয়েছে, যেখানে এমনটা দাবি করছে যে চায়না নাকি পাকিস্তানকেও তাদের হাইপারসনিক মিসাইল দিতে পারে। আর এই রিপোর্টের সোর্স হিসেবে তারা আমেরিকার একটা থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ দ্য ইন্টারন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি সেন্টারের একটা রিপোর্টকেও কোট করেছে, যেখানে এই সংস্থার একজন সিনিয়র এক্সপার্ট রিচার্ড ডি ফিসার এমনটা অনুমান করেছে যে ঠিক যেভাবে চায়না নর্থ কোরিয়াকে হাইপারসনিক টেকনোলজি দিয়েছে, ঠিক একই রকমভাবে নাকি এবারে পাকিস্তানকেও তাদের DF-17 মিসাইল দিতে পারে। কিন্তু এবারে এখানে আপনাদের সকলের মনে একটা কমন প্রশ্ন থাকবে যে ভাই, যদি চায়না পাকিস্তানকে এই হাইপারসনিক মিসাইল দিয়ে দেয় তাহলে এটা ভারতের জন্য কতটা সমস্যা হবে? তো বন্ধুরা, আমি বলবো যে এটা কিন্তু ভারতের জন্য খুব বেশি সমস্যা নয়, কেননা এই রিপোর্টটা একটু ভুলভাবে প্রেজেন্ট করা হয়েছে সবার সামনে। কীরকম? তো দেখুন, প্রথমত দুনিয়ার কোনো দেশ তাদের সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি, যেটা দুনিয়ার খুব কম দেশই আছে যারা ডেভেলপ করতে পেরেছে, এমন হাতিয়ার কিন্তু কিছুতেই অন্য দেশকে দেবে না, তা সে যত বড় অ্যালাই দেশ হোক না কেন। উদাহরণ হিসেবে আপনারা আমেরিকাকেও দেখেন, যে আমেরিকা তাদের F-22 র‍্যাপ্টার আজ পর্যন্ত বিশ্বের কোনো দেশকে দেয়নি। আর চায়না কিন্তু পাগল নয় যে পাকিস্তানের মতো একটা দেশকে তাদের সবচেয়ে অ্যাডভান্স হাতিয়ার হ্যান্ড ওভার করে দেবে, এতে ভবিষ্যতে তো চায়নারই সমস্যা হবে। দ্বিতীয়ত, তর্কের খাতিরে যদি আমরা এটা ধরেও নিই যে চায়না তাদের হাইপারসনিক টেকনোলজি পাকিস্তানকে দিয়ে দিল, তাহলেও তার বদলে চায়না কিছু তো নেবে, কেননা চায়না কিন্তু কোনো দেশকে এড দেয় না। যদি চীন কোনো দেশকে $1 দেয় তাহলে তার বদলে $100 নিংড়ে নেবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনারা পাকিস্তানকে দেখেন, তাহলে তো ওদের সেনাবাহিনীর মাইনে দেওয়ার পর্যন্ত টাকা নেই, ওদের অর্ধেক দেশ চায়নার কাছে অলরেডি বন্ধক রয়েছে, এবং পরিস্থিতি এতটাই খারাপ যে পাকিস্তান কোলাপস পর্যন্ত করতে পারে যে কোনো দিন। আর এমন অবস্থায় চায়নার মতো দেশ তাদের এত বেশি অ্যাডভান্স টেকনোলজি পাকিস্তানকে দিয়ে কোনো ফায়দা তো পাবেই না, উল্টে ওদেরই লস হবে। তৃতীয়ত, রিপোর্টে বারবার এমনটা ক্লেম করা হয়েছে যে চায়না নাকি তাদের হাইপারসনিক মিসাইল পাকিস্তানকে দিচ্ছে। কিন্তু বন্ধুরা, অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত রাশিয়া বাদে দুনিয়ার কোনো দেশ কিন্তু প্রপার হাইপারসনিক মিসাইলকে তৈরি করতে পারেনি। আর চীন, ভারত, আমেরিকা বা নর্থ কোরিয়ার কাছে যে হাইপারসনিক টেকনোলজি রয়েছে সেটা আসলে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল নাকি হাইপারসনিক ক্রুজ মিসাইল, আর এই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। আর বন্ধুরা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে যে চীনের DF-17 হাইপারসনিক মিসাইলের কথা বলা হয়েছে, যেটা ওরা পাকিস্তানকে দেবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যালিস্টিক মিসাইল যার উপরে হাইপারসনিক গ্লাইড ভেহিকেলকে মাউন্ট করা হয়েছে। আর এই মিসাইলও কিন্তু সাধারণ ব্যালিস্টিক মিসাইলের মতনই টেক অফ করে নর্মাল স্পিডে, এবং প্রথমে আপার অ্যাটমসফিয়ারে যাবে এবং তারপর এর যে গ্লাইড ভেহিকেল সেটা মিসাইল থেকে আলাদা হয়ে হাইপারসনিক গতিতে এই গ্লাইড ভেহিকেলটা অ্যাকচুয়ালি তার টার্গেটের দিকে হামলা করে। ফলে বন্ধুরা, এই মিসাইলকে খুব সহজেই ঠেকানো সম্ভব। কারণ দেখুন, যখন এই মিসাইল টেক অফ করে মহাকাশে যাবে এবং এর থেকে এর গ্লাইড ভেহিকেল আলাদা হবে, তার আগে পর্যন্ত কিন্তু এই মিসাইল নর্মাল স্পিডেই ট্রাভেল করে, আর এই টাইম পিরিয়ডে S-400 মতো এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে খুব সহজে একে শ্যুট ডাউন করা সম্ভব। ফলে হাইপারসনিক মিসাইল বলে অ্যাকচুয়ালি মিডিয়াতে যে হাইপ ক্রিয়েট করা হয়েছে সেটা আসলে কোনো হাইপারসনিক মিসাইল নয়, বরং হাইপারসনিক গ্লাইড ভেহিকেল। আর বাকি রইল ভারতের কথা। তো চায়নার মতো ভারতও কিন্তু 2019 সালে এই হাইপারসনিক গ্লাইড ভেহিকেলকে ডেভেলপ করে ফেলেছে এবং এর টেস্টিংও করা হচ্ছে, যার নাম HSTDP। এবং যতদিনে চীন এর থেকে অ্যাকচুয়াল হাইপারসনিক মিসাইলকে বানিয়ে ফেলবে, যদি না রাশিয়া সাহায্য করে, তাহলে ততদিনে ভারতও কিন্তু নিজের হাইপারসনিক মিসাইলকে ডেভেলপ করে ফেলবে। আর এর জন্য তো ভারত অলরেডি প্রজেক্ট বিষ্ণুকে লঞ্চও করে দিয়েছে, যার উপরে দুদিন আগে একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম, চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন, ওই ভিডিওতে পুরো বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। ফলে বন্ধুরা, এর থেকে পরিষ্কার যে এটা ভারতের জন্য তেমন কোনো চিন্তার বিষয় নয়। বাকি এই সম্পর্কে আপনাদের কী মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।